বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের গণতন্ত্র এখন মৃত। এই সরকারের রোষানল থেকে মুক্তিযোদ্ধারাও রেহাই পাচ্ছে না। কারাগারে আটক অবস্থায় মারা যাওয়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 53 নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস আলীর জুরাইনের বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন মঈন খান। বিএনপির এই নেতা বলেন, সরকারের রোষানল থেকে মুক্তিযোদ্ধারাও বাঁচতে পারছে না, দেশে গণতন্ত্র এখন মৃত প্রায়। মঈন খান বলেন, জানুয়ারিতে ডামি নির্বাচনের মধ্য দিয়ে অলিখিত বাকশাল কায়েম করা হয়েছে। এ সময় মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর স্বজনরা অভিযোগ করেন, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই হঠাৎ গ্রেফতারে 5 দিন পর তার মরদেহ ফেরত দেয় পুলিশ। বিএনপি ক্ষমতায় যাবার জন্য রাজনীতি করে না, আমাদের এই আন্দোলন ক্ষমতায় যাবার জন্য নয়। আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য আমরা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছি, সেটা হচ্ছে এই যে আমরা এদেশে একটি পরিবর্তন চাই, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটের অধিকার আবার বাংলাদেশের মানুষের হাতে ফিরে আসবে। এদেশে একটি একদলীয় স্বৈরাচারী সরকারের পরিবর্তে এদেশে জনগণের সত্যিকার প্রতিনিধিত্বমূলক সরকার আবার গঠিত হবে।